হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ ডিসকাশনস রয়েছে। গতকাল জেনপাস এর এক্সাম ছিল। প্রত্যেকেই এক্সাম যারা যারা দিয়েছ তারা প্রত্যেকেই জানো যে এক্সাম তাদের কেমন হয়েছে এবং কোশ্চেন্স কীরকম এসেছিল। আমি যেটা স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি সেই ফিডব্যাক অনুসারে আমি তোমাদের যদি বলি, এবছর জেনপাস এর কোশ্চেন্স মডারেট টাইপের ছিল। অর্থাৎ এবছর জেনপাসের যে কোশ্চেন্স দেওয়া হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে, যেটা বলবো, কারণ কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে তারা জানিয়েছে যে কোশ্চেন্স হার্ড হয়েছিল, কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট ম্যাক্সিমাম যেটা আমরা ফিডব্যাক পেয়েছি সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে এবছর কোশ্চেন্স মডারেট টাইপের ছিল এবং কিছু সংখ্যক স্টুডেন্টের কাছে এই কোশ্চেন্স হার্ড লেগেছে। বিশেষত ফিজিক্স এবং কেমিস্ট্রি পোর্শনটা অনেকের কাছেই কিন্তু হার্ড লেগেছে। তাহলে এবছর আমি তোমাদের জানিয়ে দেবো যে এবছর যে কোশ্চেন্স হয়েছে তার ওপর ডিপেন্ড করে কতটা পরিমাণ তোমাদের কাট অফ সেট করলে, কতটা পরিমাণ কাট অফ, কতটা পরিমাণ তোমাদের নাম্বার তুললে বা জিএমআর তুললে তুমি এবছর জেনপাসের সরকারি যে আসন রয়েছে সেগুলো তুমি পেতে পারো। সেটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে হতে পারে, আইদার অর প্যারামেডিকেল বা আদার্স বিএইচ এর ক্ষেত্রে হতে পারে। এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তোমরা আমাদের চ্যানেলটা কি করবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে। এবার তোমাদের বলবো, প্রথমে আমি জানিয়ে দিচ্ছি যে সিট ম্যাট্রিক্সটা এবছর এখনও পর্যন্ত দেয়নি, কারণ 2022 সালের সিট ম্যাট্রিক্স তোমরা যদি দেখতে চাও তাহলে এই পোর্শনটায় ক্লিক করবে। ক্লিক করে তোমরা কিন্তু 2022 সালের যে সিট ম্যাট্রিক্স রয়েছে সেই সিট ম্যাট্রিক্স কিন্তু তোমরা দেখতে পাবে। গত বছরের বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যে সিট ম্যাট্রিক্স ছিল, আমি কারণ এবছর সিট ম্যাট্রিক্স দেয়নি তাই গতবারের সিট ম্যাট্রিক্সটা তোমাদের বলছি। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে গতবারে গভর্নমেন্ট সিট ছিল, যেটা মূলত 1720-র কাছাকাছি কিন্তু গভর্নমেন্ট সিট ছিল, 1720-র কাছাকাছি। বিএসসি নার্সিং গত বছরে গভর্নমেন্ট সিট ছিল, সরকারি আসন ছিল 1720, প্রাইভেট আসন ছিল গতবারে 2285। এবছর আসন সংখ্যা আসন সংখ্যা কিন্তু বৃদ্ধি হলেও হতে পারে, কারণ এটা ডিপেন্ড করছে যে সরকারের ওপর। এবছর যদি আসন সংখ্যা বাড়ে খুব একটা যে বৃদ্ধি হবে এমনটা নয়, মোটামুটি এক্ষেত্রে কিছুটা পরিমাণ বাড়তে পারে, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বললাম। এবার চলে আসছি প্যারামেডিকেল কোর্স, কারণ বিএসসি নার্সিংয়ের পরই গুরুত্বপূর্ণ যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে প্যারামেডিকেল। আমি প্যারা কথা বলে লিখে রাখলাম। প্যারামেডিকেলের ক্ষেত্রে গভর্নমেন্ট যে সিট ছিল গতবারে সেটা খুবই কম ছিল, 194টা গভর্নমেন্ট সিট ছিল, 194। আর প্রাইভেট সিট ছিল প্যারামেডিকেলের ক্ষেত্রে অনেকটা, 1249-এর কাছাকাছি প্রাইভেট সিট ছিল। এটা প্যারামেডিকেলের ক্ষেত্রে গত বছরের নিরিখে বলছি, এবছর সিট ম্যাট্রিক্স এখনও দেয়নি। তাহলে এবার আরেকটা বিষয়, বিএইচ এর ক্ষেত্রে গতবারের সিট সংখ্যা কত ছিল। বিএইচ এ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনস যে পোস্ট, অর্থাৎ যে কোর্সটা রয়েছে, এর গভর্নমেন্ট সিট ছিল গতবারের ক্ষেত্রে 40 এবং প্রাইভেট সিট ছিল গতবারের ক্ষেত্রে 120। তাহলে যারা এবছর জেনপাস দিয়েছ, জেনপাস প্রচুর সংখ্যক স্টুডেন্ট দিয়েছে এবং জেনপাস এক্সামটা নিটের পর, এন্ট্রান্স এক্সামের দিক থেকে নিটের পর সব থেকে কঠিন এক্সামগুলোর মধ্যে অন্যতম, এটা প্রত্যেকেই জানো। তাহলে সেক্ষেত্রে কতটা পরিমাণ মার্কস সিকিওর করলে তুমি একটা সরকারি কলেজ পেতে পারো বা সরকারি কলেজে চান্সেস থাকছে, এই বিষয়ে আমাদের কিন্তু আজকে আলোচনা। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করে দেবে। তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট বক্স সেকশনস রয়েছে, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমরা তার রিপ্লাই দেবো। এবার চলে আসছি যে এবছর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কতটা পরিমাণ জিএমআর তুমি সিকিওর করলে তোমার একটা কলেজ, তুমি সরকারি কলেজ পেয়ে যাবে।
এবং কতটা পরিমাণ সেখানে তোমাকে জিএমআর রাখতে হবে এবছরের নিরিখে, যে কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনের নিরিখে। তাহলে ইউআর ক্যাটাগরি থেকে আমি বলবো, ইউআর ক্যাটাগরি তোমাদের জিএমআর 3200 থেকে 3200 থেকে 3500-এর মধ্যে যদি থাকে, 3200 থেকে 3500-এর মধ্যে জিএমআর, আবারও বলে দিচ্ছি স্টুডেন্ট প্রত্যেককে যে জেনারেল মেরিট র্যাঙ্কের ওপরই কিন্তু সিলেকশনসটা হয়, ক্যাটাগরি র্যাঙ্ক অতটা ম্যাটার করে না, ঠিক আছে? এটা তোমাদের বলে রাখলাম, তাই আমি জিএমআর নিয়ে কথা বলবো, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক আমি কিন্তু এখানে তোমাদের বলবো না। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3200 থেকে 3500-এর মধ্যে তোমাদের যদি র্যাঙ্কিং থাকে তাহলে তোমার একটা ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে একদম শেষ রাউন্ড পর্যন্ত যদি থেকে থাকে, এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। এবার চলে আসবো ওবিসি এ ক্যাটাগরি, আমি বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বলছি, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে বিএসসি নার্সিং তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো 8000-এর কাছাকাছি, যদি জিএমআর 8000-এর কাছাকাছি থাকে তাহলে তোমরা কিন্তু সরকারি কলেজ একটা পাওয়ার সম্ভাবনা তোমাদের কিন্তু রয়েছে, জিএমআর যদি 8000-এর কাছাকাছি থাকে। এটা ওবিসি এ। আর ওবিসি বি এর ক্ষেত্রে বলবো, ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের ধরে রাখো যে 4500-এর কাছাকাছি যদি তোমাদের র্যাঙ্কিং থাকে বা জিএমআর থাকে, 4500-এর কাছাকাছি যদি জিএমআর থাকে তাহলে তোমরা কিন্তু সরকারি কলেজ পাওয়ার একটা এক্ষেত্রে তোমাদের চান্সেস থাকতে পারে ওবিসি বি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, শিডিউল কাস্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের বলবো যে 8000-এর কাছাকাছি যদি জিএমআর থাকে, 8000-এর কাছাকাছি যদি জিএমআর থাকে তাহলে তোমার একটা চান্সেস থাকছে, ফার্স্ট রাউন্ডে হয় থাকবে না, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডেও তুমি একটা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কিন্তু থাকতে পারে। এটা এসসি ক্যান্ডিডেট। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা বলবো যে আপ টু 22000 থেকে, 22000 থেকে আপ টু 23000-এর মধ্যে তোমাদের জিএমআর যদি থাকে, 22000 থেকে 23000-এর মধ্যে জিএমআর যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি একটা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কিন্তু তোমার রয়েছে। এটা এসটি ক্যান্ডিডেট। আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে, ইডাব্লিউএস যে ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিএসসি নার্সিং মূলত সিটের আসন সংখ্যার ক্ষেত্রে 7500-এর মধ্যে যদি জিএমআর থাকে তাহলে তোমার একটা চান্সেস থাকছে যে তুমি একটা সরকারি কলেজ পেলেও কিন্তু পেতে পারো। এটা মূলত বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বললাম, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বেশি ইন্টারেস্টেড, তাদের ক্ষেত্রে এটা ডেটাগুলো দিয়ে রাখলাম। এবং অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে প্যারামেডিকেলের ক্ষেত্রে, প্যারামেডিকেল যারা রয়েছে প্যারামেডিকেলের ক্ষেত্রে এবার বলে রাখি, প্যারামেডিকেলের ক্ষেত্রে যে এবছর ধরে রাখতে পারো যে তোমরা ইউআর ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে তোমাদের যে জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক যদি 800-এর কাছাকাছি হয়, 800-এর কাছাকাছি যদি জিএমআর থাকে তাহলে তুমি কিন্তু একটা সরকারি প্যারামেডিকেল কলেজ পাওয়ার সম্ভাবনা তোমার থাকলেও থাকতে পারে। এটা প্যারামেডিকেলের ক্ষেত্রে বলছি। এবার প্যারামেডিকেলের ক্ষেত্রে এসসি যারা রয়েছে, এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 1500 থেকে ধরে রাখতে পারো 2000-এর মধ্যে যদি জিএমআর থাকে তাহলে তোমার কিন্তু একটা সুযোগ থাকছে প্যারামেডিকেল কলেজ পাওয়ার। এটা এসসি ক্যান্ডিডেট। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে আপ টু তোমরা 2000 থেকে ধরে রাখতে পারো 2500 পর্যন্ত, অর্থাৎ আমি 2.5K লিখলাম, এটা যদি তোমাদের জিএমআর থাকে তাহলে তুমি কিন্তু একটা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে। ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1000 থেকে তোমাদের 1200-এর মধ্যে যদি জিএমআর হয় তাহলে তোমার একটা চান্সেস থাকছে তুমি একটা সরকারি কলেজ এক্ষেত্রে পেতে পারো প্যারামেডিকেলের ক্ষেত্রে। এবার আমি তোমাদের বলবো যে কতটা পরিমাণ র্যাঙ্কিং বা কতটা পরিমাণ মার্কস সিকিওর করলে
তুমি একটা ভালো কলেজ পাবে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কতটা পরিমাণ মার্কস সিকিউর করলে, সেক্ষেত্রে বলে রাখছি, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি যদি হয়ে থাকো 70 থেকে ধরে রাখতে পারো 75-এর মধ্যে তোমার যদি মার্কস থাকে, তবে তুমি একটা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এটা ইউআর ক্যান্ডিডেট। ওবিসি ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসি এ বি আমি দুটোই নিয়ে বলছি, তোমাদের ক্ষেত্রে ধরে রাখতে পারো 65 থেকে 70-এর মধ্যে যদি মার্কস থাকে, তাহলে তোমরা একটা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে। বাট ওবিসির ক্ষেত্রে সেফ স্কোর হচ্ছে 70+, সেফ স্কোর 70+, ইউআরের ক্ষেত্রে সেফ স্কোর যেটা সেটা 80+ ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। নেক্সট চলে আসবো এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে 50 থেকে 55-এর কাছাকাছি যদি মার্কস রাখতে পারো, তাহলে তোমরা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে। বাট তোমাদের ক্ষেত্রে সেফ স্কোর 60+। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছ, এসটি ক্যান্ডিডেট বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 35 থেকে 40-এর মধ্যে মার্কস পেলে তোমার সম্ভাবনা থাকছে কলেজ পাওয়ার, সেক্ষেত্রে তোমার সেফ স্কোর 50+। 50+ হলে অনেকটাই সম্ভাবনা থাকবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছ তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের ক্ষেত্রে 65, 62, 65 যদি থাকে, তাহলে কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। তোমাদের ক্ষেত্রে সেফ স্কোর 70+, তোমাদের ক্ষেত্রে সেফ স্কোর 70+। এবার আমি আসবো যে যারা বছরের পর বছর জেন পাস দিচ্ছ, যারা প্যারামেডিকেল বা বিএসসি নার্সিং কোর্স র্যাঙ্কিং করে তারা পাচ্ছ না, অর্থাৎ যাদের একটা স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে, যারা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পাচ্ছ না, তাদের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে একটা অপশনস রয়েছে, সেটা তোমরা একটু দেখে নাও। যারা বছরের পর বছর এক্সাম দিয়ে তোমরা মূলত বিএসসি নার্সিংয়ের কলেজ পাচ্ছ, মূলত যারা কলেজ পাচ্ছ না, যারা বিএসসি নার্সিং বা জিএনএম করতে চাইছো, তারা ব্যাঙ্গালোরের বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে যোগাযোগ করতে পারো, বা এখান থেকে ডাইরেক্ট অ্যাডমিশনস নিয়ে নিতে পারো। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা আইএনসি স্বীকৃত, কেএনসি স্বীকৃত, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস কর্তৃক অ্যাফিলিয়েটেড এবং দীর্ঘ 29 বছরের স্বনামধন্য বাঙালি নার্সিং কলেজ হিসাবে পরিচিত বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে অ্যাডমিশনস নিতে পারো। তার জন্য তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে বিএসসি নার্সিং জিএনএম এবং তার সঙ্গে পোস্ট বেসিক এবং এমএসসি নার্সিং অ্যাডমিশনস এখানে হয়ে যাবে প্রত্যেকের ক্ষেত্রে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কি করবে, যে নাম্বারটা দেখতে পাচ্ছ তন্ময় স্যার 7384298457, এই নাম্বারে তোমরা ডাইরেক্ট কিন্তু যোগাযোগ করতে পারো, এবং এই নাম্বারে তোমরা ডাইরেক্ট ফোন করে নিজের সিট বুক করতে পারো, এবং পশ্চিমবঙ্গের থেকে অনেকটা কম খরচে এখানে অ্যাডমিশনস হয়ে যাবে। আমাদের স্টুডেন্ট সংখ্যা দেখতে পাচ্ছ, আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রমাণ করছে আমাদের কলেজ কতটা পরিমাণ এক্ষেত্রে পপুলার। এটা ছেলেদের আমি দেখাচ্ছি, আগেরটা ছিল ফিমেল ক্যান্ডিডেট, প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এখানে পাঠরত। আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং তোমরা যারা যোগাযোগ করতে চাইছো তারা ইমিডিয়েটলি যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে এবং ফোনও করতে পারো। বিজয়নগর কলেজ অফ নার্সিং এখানে 7384298457, 7384298457, এই নাম্বারে তোমরা ডাইরেক্ট ফোন করে অ্যাডমিশনস নিয়ে নিতে পারো। এবং আমি তোমাদের দেখালাম যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এখন আমাদের অ্যাডমিশনের জন্য সিট বুকিং চলছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু এডুকেশন লোনও পেয়ে যাবে। তাই যারা যোগাযোগ করতে চাইছো ইমিডিয়েটলি কিন্তু যোগাযোগ করে নেবে, জিএনএম বিএসসি নার্সিং এছাড়াও এমএসসি নার্সিং পোস্ট বিএসসি নার্সিং এখানে করানো হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে ডাইরেক্ট কমেন্ট বক্স সেকশনে কিন্তু কমেন্টস করবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো 7384298457 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো প্রত্যেকে।